আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবের সন্ধানের দাবিতে বিএনপির সভা। লন্ডনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল সম্পন্ন। বিশ্বের সাত মহাদেশের সাত পাহাড় জয়ের প্রত্যয়ে পর্বতারোহী ওয়াসফিয়ার জন্য চ্যারিটি ডিনার অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সহ সকল গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে রোববার সাউথ ইস্ট লন্ডন বিএনপির উদ্যোগে ডালবিচের একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া সাজনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মকসুদ আলী জাকারিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেল, হেলাল নসিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম, দেওয়ান মোকাদ্দেস চৌধুরী নিয়াজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশে গিয়ে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের ঘটনা এবারই প্রথম নয়, তবে দেশের সব মানুষই এখন খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছে। আমরা এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চাই। স্বজন হারাদের কান্না দেখার জন্য দেশ স্বাধীন হয়নি। বক্তারা বলেন, ব্রিটেন প্রবাসী মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সহ নিখোঁজ সকলকে অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানানো হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডনের আয়োজনে বৈশাখী লিটারেচার ফেস্টিভ্যাল বইলিট অনুষ্ঠিত হল রোববার। লন্ডনের রিচ মিক্স সেন্টারে সকাল ১১টায় শুরু হয় অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন মূলধারার উদ্যোগে ছড়া গান, শিশুদের নৃত্য এবং কবিতা পাঠ ছিল সকালের পর্বে। কবি সৈয়দ আল ফারুক এবং নাহিদ নাজিয়ার পরিচালনায় এতে অংশ নেন শিশু শিল্পী এবং দ্বিভাষিক কবিরা। দ্বিতীয় পর্বে ছিল একুশে বইমেলায় প্রকাশিত বই পরিচিতি পর্ব। এতে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের বই উপস্থাপন করা হয়। এছাড়া কবি মিল্টন রহমানের পরিচালনায় এতে কবিতা আবৃত্তি করেন শায়লা সেমি, সামাহা আহমেদ ও ফিরোজ আহমেদ। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি স্টিফেন ভয়েস, কবি আতাউর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পুনম প্রিয়াম। এরপর সন্ধে ৭টা থেকে পরিবেশিত হয় ছড়া গান ও বিষয় ভিত্তিক আলোচনা। এতে মূল প্রবন্ধ পাঠ করেন টিভি ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন হাই কমিশনার মিজারুল কায়েস ও কবি শামীম আজাদ। শিশুদের কেন্দ্র করে এত বিশাল একটা আয়োজন করেছে। এই আয়োজনের অন্যতম বিষয় হচ্ছে বইমেলা, এবং বইমেলাতে আমরা এবার ফরিদুর রাজা সাগরকে সেলিব্রেট করছি, কারণ তার এত বই। ছোট কাকু তো একেবারে ৫০তম বই পর্যন্ত বেরিয়ে গেছে। সুন্দর চমৎকার বইমেলা হচ্ছে, এবং আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আমরা খুবই গর্বিত যে ফরিদুর রাজা সাগরের বই আমরা এই মেলাতে পেয়েছি। And the dancing, of course, is completely understandable. So I thought it was a nice combination and a nice range of different age groups, of different backgrounds, which was interesting. প্রিহার সিঁড়ি আত্মবিশ্বাসের পথ বেয়ে যেন প্রত্যাশার দিগন্ত ছুঁয়ে, এমনটি প্রত্যাশা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিনের। ওয়াসফিয়ার পরবর্তী মিশন বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ সাতটি পাহাড়ের চূড়ায় আরোহণ করা। তার এই সাহসী অভিযাত্রা সফল করতে ফান্ডরেজিং ফর ওয়াসফিয়া শীর্ষক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয় রোববার। পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে এই ডিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবিনা হোসেন, ডিরেক্টর মোস্তাফা সারোয়ার, এনটিভি উপদেষ্টা নাজনীন হোসেন, এটিএন বাংলা ইউকের পরিচালক হাফিজ আলম বক্স, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স জাকির খান,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টর আতিক রহমান চিশতি, জেএমজে এয়ার কার্গোর কর্ণধার মনির আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনরা, সেলিব্রিটি শেফ টমি মিয়ার তত্ত্বাবধানে ও মোস্তাক বাবুলের সমন্বয়ে অনুষ্ঠান জুড়ে ছিল ওয়াসফিয়া নাজরিনের এভারেস্ট জয়ের উপর ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা। 2013 সালে ওয়াসফিয়া জয় করেছেন অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসেন, জয় করেছেন আফ্রিকার কিলিমানজারো পর্বত সহ আরও অন্যান্য। অনুষ্ঠানে সঞ্জয় দে, রুশনারা আলা মনি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বরেণ্য সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। চার হামলেস কাউন্সিলের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক চৌধুরী রেজা শোয়েব গত শুক্রবার ব্রিকলেন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। মসজিদের মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান তিনি। চৌধুরী রেজা শোয়েব আসন্ন নির্বাচনকে সামনে রেখে চার হামলেসের প্রত্যেকটি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সন্তান চৌধুরী রেজা শোয়েব দীর্ঘ প্রায় 3 দশক ধরে চার হামলেসে বসবাস করছেন। উল্লেখ্য, আগামী 22 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান মেয়র লুৎফর রহমান, জন বিগস, রীতেন্দ্রনাথ ব্যানার্জি, হাফিজ আব্দুল কাদির, মোহাম্মদ খোয়াজ আলী, নিকোলাস ক্রিসমিত, ক্রিস্টোফার উইলফোর্ড এবং পিরে হুগো। আমি আমার বাবার দ্বিতীয় সন্তান আমি, আপনারা আর রোববার বার্মিংহামে বৃহত্তর মিডল্যান্ডস বিয়ানীবাজার উপজেলা সমিতি ইউকের উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট জেলা কমিটির সভাপতি, সিলেট 5 আসনের এমপি আলহাজ সেলিমউদ্দিনকে সংবর্ধনা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা হিফজুর রহমান খান। তুতীয় রহমান তোতার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিরউদ্দিন, আলী ইসমাইল, ফজুর রহমান চৌধুরী, আলহাজ মানিক মিয়া, কামরুল হাসান চুন্নু, আব্দুল কাদির ও মুজিবউদ্দিন প্রমুখ। সেলিমউদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আপনারা যে যখনই যাবেন আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। তিনি সাংসদ হিসেবে নিজের দায়িত্ব সফলভাবে পালনে সবার দোয়া কামনা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অ্যানুয়াল ডিনার 2014 অনুষ্ঠিত হল শনিবার। এস্ট্রির স্থানীয় একটি হোটেলে এ ডিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর এম ওয়াহিদুল আলমের পরিচালনায় এবং সভাপতি ডক্টর এ এম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্ট্রি বারার ডেপুটি মেয়র রিচার্ড বাটলার, বাংলাদেশ হাই কমিশনের সহধর্মিনী মিসেস নাইমা কায়েস ও ডক্টর সাইমন কাটার। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 170 জন ডাক্তার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। 1971 সাল থেকে চালু হওয়া সংগঠনটির সভাপতি ডক্টর এ এম মালিক জানান, তাদের সংগঠন বিভিন্ন সময়ে বাংলাদেশের চিকিৎসা সেবার উন্নয়নে কাজ করেছে এবং আগামীতেও কাজ করবে। বেকটন এলাকায় বেকটন ওয়ার্ড থেকে কনজারভেটিভ পার্টি কাউন্সিলের মনোনীত প্রার্থী বিশিষ্ট রাজনীতিক ডেপুটি চেয়ারম্যান অব ওয়েস্টহ্যাম কনজারভেটিভ সৈয়দ হোসেন আহমেদকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বেকটনের মুসলিম কমিউনিটি এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। কাউন্সিলর প্রার্থী সৈয়দ হোসেন আহমেদ দীর্ঘদিন ধরেই কমিউনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রোববার বেকটনের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচারণা চালিয়েছেন সৈয়দ হোসেন আহমেদ। এলাকায় গণসংযোগকালে তার সাথে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার একজন কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত করতে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন আমিন রাজা, নানু মিয়া, মোমিন খান, বোরহানউদ্দিন, হোসেন আহমেদ, সোহেল মিয়া, ফকরউদ্দিন, মন্নান মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুস সুবহান, আরাকামউদ্দিন প্রমুখ। এই কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
হাজ করব। আমি ব্যাটন দীর্ঘ দিন ধরে ইনশাআল্লাহ হাজ করাম, কমিউনিটির লাগে পরিবর্তন লাগে মসজিদ মাদ্রাসার লাগে, কিন্তু আমরা কোনো বাইকি ফ্যাসিলিটি আমরা পাইলাম না, কাউন্সিলে আপনারা তেমন সাহায্য করেন না। আমরা চাইলাম আমরা নিজের লিডার হল বানাইতাম, আপনারা যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা আপনারা সাথে থাকব। এবার বাণিজ্য সংবাদ। শনিবার ইপকো ব্র্যান্ডের পক্ষ থেকে পূর্ব লন্ডনে তাদের পরিবেশক বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সিমার গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ উবিয়ে ও সিমার গ্রুপ তথা ইপকো ব্র্যান্ডের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল মাঝবাজার, তাজ স্টোর, বাংলা টাউন, রহিম ব্রাদার্স ও কোয়ালিটি স্টোর। মাঝবাজারের পক্ষে রুহুল ইসলাম, তাজ স্টোরের পক্ষে জামাল খালিক, বাংলা টাউনের পক্ষে রফিক হায়দার ও কয়সার আহমেদ, রহিম ব্রাদার্সের পক্ষে জাহির আলী, কোয়ালিটি স্টোরের পক্ষে সেলিম আহমেদ এই সম্মাননার স্মারক গ্রহণ করেন। এ সময় তারা ৪০ বছরের বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিদের দেশের শাকসবজি ও মাছের স্বাদ প্রদান করার জন্য ইফকো তথা সিমার গ্রুপকে ধন্যবাদ জানান। এই সময় উপস্থিত ছিলেন সিমা গ্রুপের মার্কেটিং ডিরেক্টর বেলাল আহমেদ ও মার্কেটিং ম্যানেজার নাজমুল ইসলাম। প্রায় ৪০ বছর যাবত আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আমরা বিভিন্ন ধরনের মাছ, শাক, সবজি, পোলট্রি সরবরাহ করে যাচ্ছি, কিন্তু বাংলাদেশ থেকে খুব একটা ওই ধরনের রিকগনিশন পাই নাই। এবং রিসেন্টলি আমি শুনলাম যে বাংলাদেশ সরকার নাকি অবাক, আমরা এত শাক সবজি ফ্রোজেন আমরা সাপ্লাই দিচ্ছি। এবং এইটার উপর ভিত্তি করে আমরা ভাবলাম যে আমাদের যত মেইন ডিস্ট্রিবিউটর আছেন ইংল্যান্ডে এবং বিভিন্ন দেশে, আমেরিকা, ইউরোপে, আমরা সবাইকে আমরা একটা রিকগনিশন দেব। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে নাসির চৌধুরী। সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক হওয়ায় লন্ডনের সভা। গ্রেটার দাউড়ায় কমিউনিটি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন।